রায়পুরা উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নাসিরউদ্দিনের জানাজা সম্পন্ন। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান উপাধিপ্রাপ্ত আমিরগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ও আমিরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি জনাব নাসিরউদ্দিন খানের জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার 7 জুলাই রায়পুরা উপজেলা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রথম জানাজা শেষে আমিরগঞ্জের হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে মাগরিবের নামাজের পরে মরহুমের দ্বিতীয় জানাজা সম্পন্ন করা হয়। মরহুমের দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন রায়পুরা বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান, রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আফজাল হোসেন এবং 6 বারের নির্বাচিত সফল এমপি ও সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী জনাব রাজিউদ্দিন আহমেদ রাজুর সুযোগ্য সন্তান জনাব রাজীব আহমেদ পার্থ সহ রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মী। মরহুমের জানাজায় হাজার হাজার জনতার ঢল নেমে আসে। এ সময় উপস্থিত জনতা মরহুমের সততা, নিষ্ঠা, কর্তব্য পরায়ণতা, অমায়িক ব্যবহার, দলমত নির্বিশেষে সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা বলেন। মরহুমের বড় ছেলে সবার উদ্দেশ্যে বলেন, আমার বাবা সবসময় বলতো যে দুনিয়াতে তো আমরা অনেক কিছু কামাই করি, কিন্তু জানাজায় দুঃখ হয় এই লোকগুলো কি কামাই করতে পারছি? আমাদের এই কথাগুলো মেনে চলতে হবে। আমরা এরকম ভাবে দুনিয়াতে চলবো যাতে আমাদের জানাজায় এরকম লোক হয় ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এটাই মাগফিরাত কামনা করি আমার বাবার। আর আপনাদের কারো যদি কোনো আমার বাবার দ্বারা কখনো কষ্ট পেয়ে থাকে চলাফেরার মাধ্যমে, তাহলে আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমার বাবা কারোর প্রতি কখনো কোনো বিদ্বেষ রাখতেন না। আর যারা আমার বাবার সহচরী ছিলেন তারা অনেকেরই মন দুর্বল হয়ে গেছে। আমাদের মন দুর্বল করলে চলবে না। আমাদের এই রায়পুরা, এই নরসিংদী জেলার ব্র্যান্ড আজকে শেষ হয়েছে, এই ব্র্যান্ড আমাদের ধরে রাখতে হবে। ওনার এই অকাল মৃত্যুতে নিজ ইউনিয়ন ছাড়াও পুরো রায়পুরায় শোকের ছায়া নেমে আসে। সবাই তার আত্মার মাগফিরাত ও জান্নাতবাসী হওয়ার কামনা করেন। জানাজা শেষে মরহুমের স্থানীয় বাড়ি হাসনাবাদ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য যে গত 6 জুলাই শুক্রবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন। রিপোর্ট ও চিত্রগ্রহণ রিদওয়ান ইসলাম, নরসিংদী টিভি।